যে খবরের দিকে নজর রাখবো ওয়াকফ বিল নিয়ে জেপিসি বৈঠকে তুলকালাম অশান্তির জেরে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাচের বোতল ভেঙে কল্যাণ ব্যানার্জির হাতে ঢুকে যাওয়ায় জখম হয়েছেন তিনি বাদানুবাদের সময় কাচের বোতল তুলে টেবিলে জোরে ঠুকে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাতেই বিপত্তি এবং ওয়াকফ বিল নিয়ে বাদানুবাদ চলছিল সেই সময় বিপত্তি ঘটে অশান্তির জেরে আহত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ এবং কাচের বোতল তার হাতে ঢুকে গেছে এবং তার জেরে তিনি জখম হয়েছেন দেখতে পাচ্ছেন যে তার হাতে চোট লেগেছে বাদানুবাদের সময় কাচের বোতল তুলে টেবিলে সজোরে তিনি মারেন এবং সে সময় বিপত্তি ঘটে ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি ঠিক কি হয়েছিল ওয়াকফ বিল নিয়ে যে একটা বৈঠক হচ্ছিল জেসিবি সেই সময় কিন্তু তুমুল অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাক বিতণ্ডার সময় তিনি টেবিলের যে কাঁচ ছিল সেই কাঁচে ধাক্কা হাতে করে ধাক্কা মারেন এবং সেই সময় তার হাত কেটে যায় এবং তারপরে কিন্তু তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তবে যেভাবে ওয়াকফ বিল নিয়ে জেসিবির বৈঠকে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়াকফ বোর্ডের বেশ কিছু বিষয় নিয়ে বহুদিন ধরেই একটা গণ্ডগোল চলছিল এবং সেই জায়গাতেই কিন্তু বৈঠকের জন্য একটা একটা টিম গঠন করা হয়েছিল সেই টিমের আজকে বৈঠক হচ্ছিল সেই বৈঠকের সময় বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ওয়াকফ বোর্ডের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে হাতের কিছু অংশ কেটে গেছে বলে জানানো হয়েছে সূত্র মারফত তবে এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো মন্তব্য করেননি একেবারে দেবজ্যোতি কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে দেখতে পাচ্ছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হাতে চোট পেয়েছেন এবং বেরিয়ে আসছেন এবং তার সঙ্গে রয়েছেন আম আদমি পার্টির সঞ্জয় সিং সঙ্গে আসাদুদ্দিন ওয়েসিকেও দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং যে বৈঠক ছিল ওয়াকফ বিল নিয়ে সেই বৈঠকে বাদানুবাদের সময় কাঁচের বোতল নিয়ে সজোরে টেবিলে মারেন সাংসদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখনই তিনি জখম হন সেই ঘটনা থেকে বিপত্তি এবং আমরা জানি যে গত 8ই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু এবং এই বিলটি অসাংবিধানিক বলে কিন্তু বিরোধীরা বেশ কয়েকদিন ধরেই তারা সরব হয়েছিলেন এবং এই বিলে যে যে সংশোধনীর কথা বলা হয়েছে সেক্ষেত্রে তারা মানেননি বিরোধীরা আপত্তি তোলেন তারপরেই কিন্তু এই বৈঠক চলছিল ওয়াকফ বিল নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির বৈঠকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে যে বোতল ছুঁড়ে মারেন সেক্ষেত্রে তিনি জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।